কম জায়গায় কিচেন রুম কিভাবে সাজাবেন? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানাবো ছোট জায়গায় কিচেন কিভাবে সাজাবেন। তো সেক্ষেত্রে প্রথমত কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যে চুলার বরাবর কিচেন জানালাটা দেওয়া, এবং কি কিচেনের যেই জায়গায় আপনি চুলা বসাবেন সেটা অবশ্যই ডাউন থাকবে 5 ইঞ্চির মতো, এবং কি এই জায়গাটা হবে 2.5 থেকে 3 ফিট, এবং কি নিচের যে অংশে স্ল্যাবটা ঢালবেন সেটা হচ্ছে 30 থেকে 32 ইঞ্চির আপে স্ল্যাবটা হবে, এবং স্ল্যাবের থিকনেস হবে 2.5 থেকে 3 ইঞ্চি। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং কি যে অংশে কাটাকাটি করবেন সেই অংশটা কিন্তু চুলার অংশ থেকে 5 ইঞ্চি হাইটে থাকবে, অর্থাৎ 34 থেকে 35 ইঞ্চির মধ্যে থাকবে। এবং একটা কিচেনে আপনি কয়টা সেলফ দেবেন বা কয়টা সানসেট দেবেন সেই বিষয়টা নির্ভর করবে অবস্থার উপরে। তো নর্মালি আপনি চাইলে 3টা ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি প্রথমে যেই 34 ইঞ্চি আপে যেটা থাকলো সেটা থেকে আবার 2.5 ফিট উপরে আরেকটা দিতে পারেন, তারপরে 2 ফিট বা 2.5 ফিট বা 3 ফিটের মধ্যে আরেকটা দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি চারোদিকে স্কোয়ার করে টানেন তাহলে সে জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। তবে এই যেহেতু এই কিচেনটা ছোট, 6 ফিট বাই 7 ফিট কিচেন, নর্মালি কিন্তু এটা মিডিয়াম সাইজের কিচেন, তো যাদের জায়গা বেশি আছে তারা কিন্তু 6 ফিট বাই 9 ফিট বা 8 ফিট বাই 10 ফিট এই টাইপের কিচেন করতে পারেন। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি বেসিনের জন্য একটা লাইন দেওয়া আছে, আপনি বেসিন কী টাইপের ব্যবহার করবেন সেই আলোকে কিন্তু এই স্ল্যাবটা কাটা রাখতে হবে। আপনি যদি সাইজ না জানা থাকে তাহলে কিন্তু সেটা ভুল হবে, অর্থাৎ কিচেন যে কি আপনার সিঙ্কের সাইজ আছে সেই সিঙ্কের সাইজ জানতে হবে। তো নর্মালি আপনি 15, 18 বা 15, 16, 17 এই টাইপেরও কাটলে আপনি মিডিয়াম সাইজের সিঙ্ক পাবেন, তবে লম্বা সিঙ্কগুলোর জন্য আপনি আরও জায়গা নিয়ে কাটতে হবে। এখানে আপনি আপনার কিচেনে কোনো ওয়ালে আপনার কোপলা থাকে, অর্থাৎ একদিকে ওয়াল কর্নার বের হয়েছে, সেক্ষেত্রে আপনি সুইচ বোর্ড দেবেন অবশ্যই, দরজার বিপরীতে আপনি কখনোই বোর্ড দেবেন না, সুইচ বোর্ড দেবেন না, তাহলে কিন্তু নর্মালি দরজার অংশ থেকে ডেকে যাবে, অর্থাৎ দরজা আপনি নাও যদি ইউজ করেন তারপরেও জিনিসটা দেখতে সুন্দর দেখাবে না। তো ছোট জায়গায় একবারে কম জায়গায় দেখুন আপনারা 5 ফিট বাই 7 ফিটেও কিন্তু এই টাইপের কিচেন অনেক সময় হয়। তো এই কিচেনটা আছে 6 ফিট বাই 7 ফিট, তো এই অংশে কিন্তু খুব সুন্দর করেই কিচেনটা সাজানো আছে, এবং কি সব কিছু ইউজেবল এবং কি সহজেই ব্যবহার করা যাবে। তো আপনারা যারা কিচেন তৈরি করেন নাই এখনও, কিচেনের যে মাপ মেজারমেন্ট আছে সেই বিষয়ে ভুল করলে কিন্তু আপনার সৌন্দর্য নষ্ট হবে। আমাদের যে সমস্যাটা হয়ে থাকে নর্মালি আমাদের চুলার জায়গাটাতে বেশি সমস্যা হয়ে থাকে, অর্থাৎ চুলার জায়গাটা যদি আপনি বেশি ডাউন রাখেন তাহলে রান্না